মনের ভিতরে কঠিন আযাব হবে। আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাচ্ছে, নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন, পাশে একটা খেজুর গাছ, সাহাবীদেরকে বললেন একটা তাজা ডাল কেটে নিয়ে আসো। তাজা ডাল কেটে আনা হলো, ডালটাকে দুইটা টুকরা করলেন নবীজি, দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা বলল হুজুর দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন, এর হেতু কি কারণ কি তো বুঝতে পারলাম না গো নবীজি। আল্লাহ নবীজি ডাক দেখবে সাহাবীরা রে কবরের ভিতরে আযাব হচ্ছে, কঠিন আযাব, কঠিন আযাবের কারণে আমি কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছি। ওই ডাল যত সময় ধরে জিকির করবে তত সময় পর্যন্ত কবরে আযাবকে আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বলি রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন, মা গো, ও মা তুমি কেমন আছো, কত রজনী তুমি মা, আমারে আগলায় রাখছো, বুকের মধ্যে ধরে রাখছো, কত রজনী তুমি মাকে ছাড়া আর ঘুমাইতে পারি নাই, আজকে মা কতটা বছর হইছে তুমি কবরের মধ্যে ঘুমাও, তোমার খোঁজ আমি নিতে পারি নাই। সুরা ইয়াসিন পড়ে ফেলেন, ইখলাস পড়ে ফেলেন, সুরা নাস আপনি পড়ে ফেলেন, দুরূদ শরীফ আপনি পড়ে ফেলেন, সুরা ফাতিহা পড়ে হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেন, রাব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে আমার মালিক আমার মা দুলিয়ে 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 আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করছে, আমার আব্বা যেইভাবে হাতে করে হাতে ধরে কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইছে, আমি খোকার সুখের জন্য বাবা দিন রাত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলাইছে। আল্লাহ ছোট কালে মা বাবা যেভাবে আমাকে আদর করে করে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে লালন পালন করলো, তুমি আল্লাহ আমার আব্বা আম্মার এই কবরের জিন্দগিতে জান্নাতের বাগানে লালন পালন করো। আল্লাহর নবী বলেন উম্মতিক মায়ের কবরের পাশে যদি তুমি দাঁড়াও তোমার আমল নামায় একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দিবে, আর তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিবা সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আযাবগুলি আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি ঘনার মুসলমান মনোযোগের সাথে শুনবেন, আমার বিষয় কবরের আযাব, বড় কঠিন একটা বিষয়। এমন মানুষ নাই রে যে মানুষ কবরের দেশে না যাবে, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই রে দায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে, এমন কোন জীবন নাই, কুকুর বলেন বিড়াল বলেন হাঁস মুরগি গরু ছাগল, যে সাপে কামড় দিলে মানুষ মরে সে সাপও মারা যাবে, যে সিংহে ধরলে প্রাণী মরে যায় সে সিংহ মারা যাবে, যে বাঘে ধরলে মানুষ মরে সেই বাঘ মারা যাবে, যেই কুমিরে মানুষ খায় পশু পাখি খেয়ে ফেলে দেয় সেই কুমিরও মারা যাবে, যেই তিমি মাছ প্রত্যেক দিন 110 মন মাছ আল্লাহ তারে খাওয়ায় সে তিমিও একদিন মারা যাবে, যে হাঙ্গরের সবলে কত মাছের প্রাণ গেল সামুদ্রিক প্রাণীর প্রাণ চলে গেল সে হাঙ্গরও একদিন মারা যাবে। মানুষও কিসের এত বড়াই, কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু, নবী আমার আমার বান্দার মৃত্যু থেকে পালায়, আপনি আমার বান্দাদেরকে বলেন মরণ থেকে যতই পালাও
পালানোর কোনো রাস্তা নাই। ফা ইন্নাহু মুলাকিকুম, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, পালানোর কোনো রাস্তা নাই। কঠিন আকৃতি নিয়ে বান্দার কাছে যখন হাজির হবে তার এমন বিকট চেহারা হবে, যদি বান্দা পাপিষ্ট হয়, যদি বান্দা বৎকার হয়, এমন বিকট চেহারা তার হবে। রুহগুলি শরীরের প্রত্যেক অঙ্গে অঙ্গে দৌড়াইতে থাকে পালানোর জন্য। তখনই মানুষের মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিন হয়। আল্লাহর হাবিব বললেন, উম্মাত, একটা উটকে যদি জীবন্ত চামড়া ছিলাও, একটা উট যেমন করে ছটফট করতে থাকে, ওই উট চামড়া ছিলানোর পরে আবার চামড়া হবে, আবার ছিলানো হবে, আবার ছটফট করতে থাকবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে একটা উটকে 100 বার জিন্দা হালতে সিলাইলে উটের যেমন যন্ত্রণা হয়, পাপিষ্টদের মরণের সময় ওইরকম যন্ত্রণা শুরু হতে থাকে। বড় কঠিন, ডাক্তারের সামনে রোগী চলে যায়, মায়ের কোল থেকে সন্তান চলে যায়, সন্তানের কোল থেকে বাবা চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায়, কিছুই করার নাই। আমরা এখানে বিরাট বড় অসহায়। পৃথিবীর যত বড় বিয়ান বিজ্ঞান, বিয়ান জ্ঞান আর বিজ্ঞান হোক না কেন, কত রাজা বাচ্চারা, বিরাট বড় বড় ক্ষমতাধারী রাজা বাচ্চারা, যাদের পাহারায় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য থাকত তাদের পাহারার জন্য, তাদের ভিতর থেকে আজরাইল রাজা বাচ্চাদেরকে নিয়ে গেল, কবরস্থ করা হলো। আজকে কত কবর পরে রয়েছে রাজা বাচ্চাদের, তাদের কবরের পাশে গরু গাধা ছাগল ঘোরা যায়, গাছ তরু লতা পাতা হয়, কোনোই শক্তি আজকে তাদের নাই, কোনোই ক্ষমতা আজকে তাদের নাই, কোনো পাওয়ার আর আজকে তাদের নাই। কিন্তু জমিনে অলিরাও ঘুমায়, রাজা বাচ্চারা ঘুমায়, রাজা বাচ্চার কবরের পাশে কেউ যায় না, কিন্তু আল্লাহর অলিদের মাজারের পাশে যাইয়া মানুষেরা বসে বসে কান্না করে। তার মানে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মুসলমান মুসলমানের মতো হয়ে কবরে যাইতে হবে, আল্লাহ তার নবীর কদমের গুলামি কইরা কবরে যাওয়া লাগবে, তাতেই জীবনের বিরাট বড় সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দগি বিপদ, চার পয়সা মূল্য, এছাড়া জিন্দগি সম্পূর্ণ বিফল, এক পয়সার দাম কোন মূল্য, এক পয়সাও দাম নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বান্দারের টিকানের পরে যখন গোসল করানোর জন্য পানি গরম করা হয়, গোসলখানায় নিয়ে যাওয়া হয়, ও বান্দা তখন কেঁদে কেঁদে রুহুটা কাদের বলে, সন্তান রে এত তাড়াতাড়ি কি আমারে কবরে নিয়ে যাবা? গোসল করাইয়া খাটিয়ে করে যখন কবরের দিকে নিয়ে যায়, রুহু তখন কাঁদে, সন্তান রে 40 বছর ধরে তোরে আগলায় রাখলাম, এত তাড়াতাড়ি আমার কবরের মধ্যে নিয়ে যাচ্ছ। পৃথিবীর যত বড় রাজা বাচ্চা হোক, মরে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কারণ কি জানেননি, মানুষের এতেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে তাম শরীর ভরে পোকাটা সরে যায়। আহা, কত বড় দেমাগলা, কত বড় দেমাগলা সম্পদলা ক্ষমতাওয়ালা, কত বড় বড় অফিসার, কত বড় বড় সেনাধ্যক্ষ, কত বড় বড় DCSP, সবই মরার পরে 24 ঘন্টার ভিতরে সব শেষ, কিচ্ছু নেই। পায়খানার রাস্তা দিয়ে পোকা
দেখলাম শরীর সরে গন্ধ সরাইতে থাকে, প্রচন্ড গন্ধে গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি করে খবরে দিয়ে দাও। যে সন্তানের জন্য সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া জমি জমা বানাইলেন, এই সন্তান বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ আসে। যে বিবির জন্য রে হালাল হারাম বাসলেন না, সেই বিবিও বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ সরায়। এতকালের মাত্র 12 ঘন্টার ভিতরে আপনার সব শেষ হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হচ্ছে, বড় কঠিন। নবীজি বললেন, আয়েশা রে তুমি কি জানো মানুষের কঠিন সময়টা কখন বলে? আল্লাহ রাসূল আলাম, আল্লাহ তার নবী ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা যখন বান্দারে খাটিয়ে করে কবরে নিয়ে যাওয়া হয় তখন রুহুটা কাঁদতে থাকে, তার কান্না কেউ শোনে না। সন্তান কাঁধে করে নিয়ে যায় কবরে, রুহু কাঁদতে থাকে কিন্তু কেউ তার কান্না শোনে না। কবরের আজাব যদি আমরা দেখিতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম। পশ্চিম বাড়িখনের মুসলমান নবীজি বলেন, আয়েশা তারপরে কি জানো কোন সময়টা কঠিন বলে? আল্লাহ রাসূল আলাম বলে, কবরে যখন নামানো হয় রুহু মনে মনে ভাবে বুঝি আমার সঙ্গে দুইজন লোক যাবে, যারা কবরের মধ্যে দুইজন নামে কবরের ভিতরে শুয়ে তারা যখন উঠে চলে আসে তখন রুহু আরো জোরে জোরে কাঁদতে থাকে, আহা সাথীরা রে কবরে রেখে চলে যাচ্ছ, আজ আমি বড় একা হয়ে যাচ্ছি, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধ আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। প্রিয় সুধি, আল্লাহ নবীজি বলতেছেন কবরে নামাইয়া যখন সবাই চলে আসলো আপনি তখন কি করবেন জানেননি, দাঁড়িয়ে থাকবেন? নবীজি বলেন, ইস্তাগফিরুলিয়া কি কুন, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। অনেক সময় কবর দিয়ে আমরা তাড়াহুড়া করে চলে আসি, যত তাড়াতাড়ি সম্ভব সরে যাই। চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ফরিদপুরের অঞ্চলে কিছু মানুষ আছে বলবে তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, সরে যাও, তার কবরে মুনকার নাকির আসবে, মুনকার নাকিরের জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মতে কবরের পাশে দাঁড়াও, ইস্তেগফার করতে থাকো তোমার ভাইয়ের জন্য। কত সময় একটা উট জবাই দেওয়ার পরে চামড়া সিলাইয়া গোস্ত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে অন্তত এতটা সময় হলো তুমি ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই তার মন কান নাকির আসবে চূড়ান্ত ফয়সালা করার জন্য। আসিয়া প্রশ্ন হবে, মার রাব্বুকা উম্মতির
মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, আখেরাতের বাকি মঞ্জিলগুলি বিরাট বড় কঠিন হয়ে যাবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যাইত, শরীর হাত পাগুলি কাঁপতে থাকত। উনি যখন কোনো কবরের পাশে জিয়ারত করতেন, কাঁদতে কাঁদতে শরীরে কাঁপন উঠে যেত। সাহাবীরা জিজ্ঞেস করল, আমির মুমিনীন কবর দেখলাম নেই, এইভাবে কাঁদেন কেন? অথচ দুনিয়া থেকে আল্লাহ নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার রসুলের দুইটা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছে। নবী বলতেন, আমার আরো কন্যা যদি থাকত তাহলে আমি আরো কন্যা আমার উসমানের সাথে বিয়ে দিতাম। এতই ভদ্র সাহাবি ছিলেন, এতই শরীফ নম্র সাহাবি ছিলেন তিনি, দানশীল দানবী। আল্লাহু আকবার, কবর দেখে বসে বসে কানতেন। এই কথা বলার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক ডাক সাহাবীরা, রে আমি আমার মা শুকের জবান থেকে শুনছি, কবর হলো প্রথম মঞ্জিল, এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে রে, বাকি আখেরাতের মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তার জন্য আখেরাতের বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে রে বিদায় আমি কবরের পাশে। ওই ভয়ে কান্দি আমি উসমান গনির কোনো ভুলের জন্য যদি আল্লাহ পাকড়াও করে বসে, যদি আমি জবাব দিতে না পারি আমি উসমানের জীবন বৃথা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। এই জন্য আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু দালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। দালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য খুশি তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। আমি আল্লাহকে তারা ভয় করত, ভয় করত। আমরা তো আল্লাহকে ভয়ই করি না, সাপরে যেমনে ডরাই এমনে ভয় করি না। আমার দেশের মহিলারা তেলা পোকা সার পোকা উড়ি পোকা, আমার দেশের নারীরা জোকেরে যেমনে ভয় পায় সেইভাবে আল্লাহরও ভয় পায় না। আমরা যেমন চোর ডাকাতরে ভয় পাই তেমন আল্লাহকে ভয় পাই না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আজকে মুসলমানের করুণ দশা হতো না। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কঠিন আযাব হবে। আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাচ্ছে, নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন, পাশে একটা খেজুর গাছ। সাহাবীদেরকে বললেন, একটা তাজা ডাল কেটে নিয়ে আসো। তাজা ডাল কেটে আনা হলো, ডালটাকে দুইটা টুকরা করলেন নবীজি, দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা বলল, হুজুর দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন, এর হেতু কি কারণ কি? তো বুঝতে পারলাম না গো নবীজি। আল্লাহ নবীজি ডাক দেখবে সাহাবীরা, রে কবরের ভিতরে আযাব হচ্ছে, কঠিন আযাব। কঠিন আযাবের কারণে আমি কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছি। ওই ডাল যত সময় ধরে জিকির করবে তত সময় পর্যন্ত কবরে আযাবকে আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, কয়টা ডাল গাড়ছে? দুটো। কয় কবরে? দুই কবর। কবরের আযাব মাফ হবে কিসের কারণে? ডালের জিকির। আমরা তো বেদাতি, এর লেগে আমরা ফাতেহা করি, মাইয়েতের জন্য দোয়া করি। আমরা তো বেদাতি, এই জন্য কবরের পাশে কোরআন খতম দিই, দোয়া করি। আমরা তো বেদাতি,
এই জন্য মেয়েত মারা দেওয়ার পরে ওলামা ইকরাম এনে তলবেলেনদেরকে দাওয়াত করে কোরআন খতম দিয়ে কালমা খতম দিয়ে মাইয়েতের জন্য দোয়া করি আমরা বেদাতি। তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার দরকার, ইয়া রসুল আল্লাহ, আপনি যে খেজুরের গাল গেড়ে দিলেন, তো খেজুরের ডালের জিকিরে যদি কবরের আজাব মাফ হয় তাহলে আমরার অপরাধটা কি? আমরা বেদাতি, কথা বুঝেন নাই মনে হয়, আমরা তো মানে সে বেদাতি। তো ডালের জিকিরে যদি কবরের আজাব মাফ হয় তাহলে আমাদের জিকিরেও কবরের আজাব মাফ হবে, কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বেদাতি তো হলাম বেদাতি, অসুবিধে নেই, কোরআন খতম দিবই আমরা, কালেমা খতম দিব, মেয়েতের জন্য দোয়া করতেই থাকবো, কি কথা কন না কেন, ঠিক কিনা? কেন কবরের আজাব হয়? নবীজি বললেন সাহাবীরা, জটিল কোনো কারণ না, দুইটা কারণে কবরের আজাব হচ্ছে আজকে। আহা, বড় কঠিন আজাব হচ্ছে কবরে। সাহাবীরার এক নম্বর একজন পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করত না, পেশাব পায়খানা করার সময় পর্দা করত না। আমরা পেশাব পায়খানা করি, পর্দা করি না, পবিত্রতা অর্জন করি না, পেশাব করার পরে পান্ডিলা গুলো পানি ব্যবহার করি না। নবী বললেন এই কারণে রে কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে। আর আরেকজন কবরে কঠিন আজাব হয় আর এক কারণে, এই লোকটা সগল করি করত, একজনের দোষ আর একজনের কাছে বইলা বেড়াইতো, আর একজনের দোষ আর একজনের কাছে বইলা বেড়াইয়া গ্রামে সমাজে ভেজাল বাড়াইতো, ঝগড়া বাড়াইতো, এই কারণে কবরের আজাব হয়, কথা কন্যা কেন, ঠিক কি না? আমার সমাজে এইরকম লোকের আর অভাব নাই। এই চগলখড়ির কারণে কঠিন আজাব হয় কবরের ভিতরে। আল্লাহর নবী বললেন সাহাবীরা, খেজুরের ডাল গেড়ে দিয়েছি, এই ডাল আল্লাহ 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 জিকির করবে, ওই জিকিরে খেজুরের ডাল যত সময় শুকনা থাকবে তত সময় তার মধ্যে জীবন থাকবে, জীবন থাকার কারণে সে আল্লাহ আল্লাহ জিকির করবে, এই জিকিরের কারণে তার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবেন। একবার জোরে বলা যাবে কি, সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদা মরি সে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা দেখি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এটা তো শেষ জিন্দগি, অল্প সময়, সামান্য সময়, যে কোনো সময় গেটাও, যে কোনো সময় গেটাও। বাবা তাদেরই নাফসুম বি আইগি আরো দিন তেমু, মরণ যেখানে আছে বান্দা সেখানে যাবেই, কথাক্ষণ ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে সেখানে বান্দা যাবে, ফিরার কোনো রাস্তা নাই, সেখানে যাবে। পশ্চিম বাড়ি ঘোনার মুসলমান বাবাজি, আমার বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যতদিন যায় বয়স শেষ হয়ে যায়, বয়স বাড়ে না, বয়স কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। এখনই যদি হুঁশিয়ার না হন আর কবে আপনাকে হুঁশ মেরানো হবে? কেন হুঁশিয়ার হবেন না,
কেন হুঁশিয়ার হবেন না সামান্য মিথ্যা জীবনের জন্য? আখেরাতের বিরাট জিন্দগি কেন আপনি বরবাদ করে দিবেন? বড় কঠিন জায়গা কবর, 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 আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চির সত্য কথা বাবা যে লেখছে, খুব গবেষণা করে লেখছে। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, দাদা দাদি নানা নানি বাবা মা কেউ না কেউ কারো কবরে চলে গেছে, এখানে আমি জানি, ঠিক কিনা? যদি প্রশ্ন করি একজনকে, দাঁড়ায় বলি বাবা দাঁড়ান তো, মায়ের কবরের পাশে কতদিন আগে গেছিলেন? কেউ হয়তো বলবে 6 মাস, কেউ বলবে 1 বছর, কেউ বলবে 1 মাস। যদি জিজ্ঞেস করি বাবারে মার কবরের পাশে দিনে কয়বার যান, বলে একবারও না। কারণ কি, মা তো চোখের আড়াল হয়ে গেছে, মনের আড়াল হয়ে গেছে। সামনে নাতি পাইলেন, নাতি নিয়ে আনন্দ করলেন, সামনে বন্ধু পাইলেন, বন্ধু নিয়ে আনন্দ করলেন, ডাইনে ভাই পাইলেন, গল্প গুজবে মেতে গেলেন। কিন্তু আপনি জানেন না আপনার মা আপনাকে লালন পালন করতে যাইয়া কত রজনী মার ঘুম নষ্ট হয়েছে রে, ওই মাসকে কবরের জিন্দগিতে ঘুমায়। আপনি মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারলেন না, মার কথা আপনি আজ ভুলে গেলেন। আমার রব আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে ও বান্দা তুমি ভুইল না, আমার জমিনে কিছু বান্দা থাকবে যারা ফতোয়া দিবে, নিষেধ করবে, কিন্তু আমি আল্লাহ শিখাই দিলাম। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একসাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা শিখাই নাই, আমার আল্লাহ শিখাইছে। এই দোয়ার অর্থ আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি ওইভাবে আমার আব্বা আম্মারে লালন পালন করেন জান্নাতে, যেইভাবে আমার আব্বা আম্মা ছোটকালে আমারে লালন পালন করেছে, ছোটকালে লালন পালন করেছে, কোলের ভিতরে মা পেশাব করে দিয়েছেন, পেশাব করার সঙ্গে সঙ্গে মা বেজার হয় নাই, আপনার পেশাব করার সাথে সাথে মা পেশাব পরিষ্কার করিয়া আপনার আবার চুমা লাগাইছে। আপনি বাবার কাঁথের মধ্যে পেশাব করে দিয়েছেন, বেজার হয় নাই, বাবা আপনারে পরিষ্কার করে আবার কাঁধে নিয়ে রাস্তায় হেঁটেছে। আপনি বাবার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন, বেজার হন নাই, পায়খানা পরিষ্কার করে বাবা আপনারে আবার কোলে করে নিয়ে বসে থেকেছে, কোলের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে। আপনার সুখের আশায় শীত বর্ষা গ্রীষ্ম গুলি মানে নাই, আহা আপনার বাবা রুজির জন্য রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারিক তুমি সেইভাবে দোয়া করো, তোমার ছোট্ট কালে দুলিয়ে দুলিয়ে গরমে রেখে মা শীতের মধ্যে ঘুমাইয়া আপনারে আমার বুকের মধ্যে রেখে আমার আরাম করে ঘুম করাইছে, আল্লাহ সেইভাবে আমার আব্বা আম্মার জান্নাতে লালন পালন করাও, যেইভাবে ছোট কালে আমার আব্বা আম্মা আমারে লালন পালন করেছে, এইভাবে আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। কিন্তু কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়ায় যান গভীর রাত্রিবেলাও যদি হয়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় চলে যাবেন, ভয় যদি লাগে আরো পরে যান। বলবেন, হুজুর কি জন্য গভীর রাত্রিবেলা কবরে যাব, কেন গো গভীর রাত্রিবেলা কবরে যাব? আমি বলি, ভাই রে এমন একটা সময় কবরের পাশে দাঁড়ান যখন নীরব। বলবেন, হুজুর
কবরের পাশে দাঁড়াবো যদি ভূতে ধরে, আহা না না না, আল্লাহর হামিদ জান্নাতুল বাকিতে রাত্রিবেলা জিয়ারত করতে যাইতেন। আম্মা যেন আইসা হাত দিয়ে দেখতেছে ঘরের মধ্যে নবীজি নাই, মনে করলেন অন্য কোনো বিবির ঘরে গেছেন, উঠে বের হয়ে তালাশ করে দেখে না অন্য কারো ঘরে নবী যান নাই, তো নবী কোথায়? খুঁজতে বের হইয়া বর্তমান রওজা শরীফ তার বামে, জান্নাতুল বাকি 2-3 মিনিট লাগে। আম্মা যেন হেঁটে হেঁটে খুঁজতে লাগলেন, যায় দেখতেছে জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসে, এত রাত্রে কে কান্না করে রে? আম্মা যান আর কাছে যায় দেখতেছে রহমতের নবী জান্নাতুল বাকিতে হাত ভরা কাঁদে, বলে রব আমার সাহাবীরা এই কবরের মধ্যে ঘুমায়, আল্লাহ আপনি আমার সাহাবীদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবীজি রাতের আধারে জান্নাতুল বাকিতে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া ধরে নবী কান্দে, রে উম্মতের আশা আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই, এই জন্য বলি রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন, মা গো ও মা তুমি কেমন আছো, কত রজনী তুমি মা আমারে আগলায় রাখছো, বুকের মধ্যে ধরে রাখছো, কত রজনী তুমি মাকে ছাড়া আর ঘুমাইতে পারি নাই, আজকে মা কতটা বছর হয়েছে তুমি কবরের মধ্যে ঘুমাও, তোমার খোঁজ আমি নিতে পারি নাই। সুরা ইয়াসিন পড়ে ফেলেন, ইখলাস পড়ে ফেলেন, সুরা নাস আপনি পড়ে ফেলেন, দুরূদ শরীফ আপনি পড়ে ফেলেন, সুরা ফাতিহা পড়ে হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেন, রাব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, যেইভাবে আমার মালিক আমার মা দুলিয়ে 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 আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করছে, আমার আব্বা যেইভাবে হাতে করে হাতে ধরে কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইছে, আমি খোকার সুখের জন্য বাবা দিন রাত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলাইছে, আল্লাহ ছোট কালে মা বাবা যেভাবে আমাকে আদর করে করে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে লালন পালন করলো তুমি, আল্লাহ আমার আব্বা আম্মার এই কবরের জিন্দগিতে জান্নাতের বাগানে লালন পালন করো। আল্লাহ নবী বলেন মায়ের কবরের পাশে যদি তুমি দাঁড়াও তোমার আমল নামায় একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দিবে, আর তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিবা সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আজাবগুলি আল্লাহ মাফ করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ, কবরের আজাব যদি আমরা দেখিতাম ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম। চট্টগ্রামবাসী কঠিন কবরে নবীজি বললেন উম্মতরে কবরের ভিতরে সর্বনিম্ন আজাব একটা সর্প আসবে তিলক বিশিষ্ট সাপ, ওই সাপে তারে কামড়াইতে থাকবে, একটা কামড়ে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করতে থাকবে, ওই সাপ যদি পৃথিবীতে এসে তার নিঃশ্বাস যদি একবার সারত নিঃশ্বাস এত বড়ই বিষাক্ত ওই সাপের, সাপের নিঃশ্বাসে সারা পৃথিবীর বায়ু আপনার একবারে বিষাক্ত হয়ে যাইয়া পৃথিবীর মানুষগুলি মারা যাইত, গাছ তরু লতা পাতা সব মরে যাইত। আপনি
আপনি রাত্রিবেলা যে একটু চিন্তা করবেন এই সাপ থেকে আপনাকে বাঁচাবে কে? দুনিয়াতে যদি অন্যায় করে যান, অন্যের হাক যদি নষ্ট করে যান, এর থেকে আপনাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? একটা হলো হক্কুল ইবাদ, একটা হক্কুল্লাহ। হক্কুল্লাহ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ করেন নাই, জিকির করেন নাই, তাহাজ্জুদ করেন নাই। এই হক্কুল্লাহ যদি আপনি ছাড়েন, আল্লাহ যদি দয়া হয় মাফ করে দিতে পারে। আর একটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন, কারো জমি কেড়ে নিয়েছেন, টাকা নিয়েছেন আর আপনি ফেরত দেন নাই, মেরে দিয়েছেন, অন্যের হকগুলি মারিয়া বিরাট বড় বড় বাড়ি গাড়ি করেছেন, সরকারি চাকরি করতে যাইয়া রাষ্ট্রের সম্পদ আপনি চুরি করে নষ্ট করে দিয়েছেন, 18 কোটি মানুষের হক আপনি মেরে দিয়েছেন। বাজান বন্ধু আমার, এখান থেকে কেউ আপনার মাফ করতে পারবে না, আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে না, কারণ আপনি হক্কুল ইবাদ নষ্ট করে দিয়েছেন বান্দার হক। আল্লাহ বলবে বান্দা তুমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আমার বান্দার হক মারছ, বান্দা মাফ না করা পর্যন্ত আমি মালিক মাফ করতে পারবো না। এটা কঠিন বলে দিয়ে যাচ্ছি, ইসলাম বুঝে যাবেন, খালি টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকলে ইসলাম হয় না। আল্লাহ নবীজি কোন সাহাবীর ইন্তেকালের পরে কবরের দেওয়ার আগে নবী বলতেন তার কোনো ঋণ আসেনি, আল্লাহ নবীজি বলতেন তার কোনো ঋণ আসেনি, সাহাবীরা বলতেন হুজুর অমুক অমুক ঋণ আছে, নবীজি বলতেন দিয়ে দাও, বলে গরিব মানুষ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা রে তোমরা কিছু কিছু দিয়ে তারে ঋণ মুক্ত করে কবরে নামাও, আমার এই উম্মতরে ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ দিয়ে তারপরে কবরে নামাইও না। বড় কঠিন, বিরাট কঠিন, আপনি যদি বুঝেন। নবী বলতেন সাহাবীরা উম্মতরে ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ মুক্ত করে নামাও, কারণ হক্কুল ইবাদ আপনি মাফ করতে পারবেন না, হক্কুল্লাহ এটা আল্লাহ মাফ করতে পারে। ইসলাম আপনাকে বুঝতে হবে, আসল ইসলাম কি, আসল দিন কি আপনাকে বোঝা লাগবে। আজ প্রিয় নবীজি ডাকতে বলতেন সাহাবীরা হক্কুল্লাহ আল্লাহ মাফ করবে, কিন্তু হক্কুল ইবাদ আল্লাহ মাফ করবে না, তারে ঋণ দিয়ে কবরে নামায়ও না, ঋণ মুক্ত করে কবরে দাও। এই জন্য আমরা অনেক সময় বলি জানাজার সময় কেউ আসো, তার কাছে কিছু পাওনি, যদি পাও তাহলে আসো, যদি কেউ না থাকে তাহলে ছেলেদের কাছ থেকে নিয়ে নাও, কিন্তু উচিত হলে এই সময় বলেন, যদি কেউ কিছু পান এখনই দিয়ে দেওয়া লাগবে, এখনই দিয়ে ঋণ মুক্ত করে তারে কবরে নামাবো। ঋণ মুক্ত করে কবরে নামাইতে হয়, কবর বড় কঠিন জায়গা, ঋণ মুক্ত করে কবরে নামাবেন এটা ইসলাম। নবীজির সারা জীবনের আমল ছিল কোনো সাহাবীরে কবর দিলি ঋণ মুক্ত করাইয়া তারপরে কবরে নামাইতেন। দিন বুঝে যাবে, দিন কাকে বলবে, হক্কুল্লাহ আমার রব মাফ করে দিন, আল্লাহ নিজের ওয়াদা, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন মাফ হয়ে যাবে, আল্লাহ নিজে ওয়াদা করছে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা হাবিব উম্মতকে বলে দেন, হে আমার বান্দারা, তুমি নফসের সাথে যত জুলুম করে ফেলছো, যত কবিরা গুনাহ করে ফেলছো, চিন্তার কারণ নাই, আমি মালিক, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, কিন্তু আপনি
আমার টাকা মেরে দিয়েছেন, আমি ক্ষমা না করা পর্যন্ত মালিক ক্ষমা হবে করবে না। এই জন্য ঋণ মুক্ত হয়ে কবরে যাবে, ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন। যদি দিন বুঝে থাকেন তো ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন, মরার আগে কোনো ঋণ রাখবেন না, কোনো ঋণ রাখবেন না। প্রিয় মুসলমান, কবরের জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন জীবন, বড় কঠিন জীবন, বড় কঠিন। এই জন্য আল্লাহ নবী কোন কোন সাহাবীর কবরের পাশে দা বসে থাকতেন, দোয়া করতেন, দীর্ঘ সময় দোয়া করতেন, দীর্ঘ সময় নবী দোয়া করতেন, বসে থাকতেন দীর্ঘ সময় নবীজি কবরের পাশে বসে থাকতেন। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে লাঠির উপরে ভর দিয়ে নবী দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, দীর্ঘ সময় নবীজি দাঁড়িয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকী একদিন বলতেছিলেন, আল্লাহর নবী আমারে নিয়ে বর্তমানে হাজুর গোরস্থানে গেলেন, যে গাধার পিঠে চড়ে আমরা দুইজন গিয়েছিলাম ওই গাধার রশি ধরে আমি হাজুনের বাহিরে দাঁড়ায় রইলাম। আল্লাহর হাবিব হাজুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় খুব কাঁদতে কাঁদতে নবীজির কান্না বেড়ে গেল, কাঁদতে কাঁদতে নবীজির হাত পা গুলি চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। নবীজির কান্না দেখে আমি আয়েশা আমার স্থির থাকতে পারলাম না, আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলাম। এত কান্না কাঁদছে, ঘুমাবেন না আমার দিকে তাকা, তাহাজ্জুদের সময় এখন, এই সময়ের দোয়া কবুল হয়ে যাবে, একটা লোক ঝিম দিবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে ডেকসি উঠে গেল। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হানাফা বি ওয়ালিদাইল মুস্তাফার মধ্যে হাদিস খানা লেখছেন, কান্না করতে করতে নবীজি ডেকসি উঠে গেল, শব্দ হতে লাগলো। আম্মা আম্মা যার আয়েশা সিদ্দিকা কান্না দেখে আম্মা জানু কেঁদে কেঁদে ফিরতে লাগলেন, রশি ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিছু সময় পরে নবীজি হাসতে লাগলেন, হেসে হেসে হাজন থেকে বের হতে লাগলেন। আম্মা জান বলেন, হুজুর এত পরিমাণে কাঁদলেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া, আবার আপনি আপনার কান্না দেখে আমি আয়েশাও স্থির থাকতে পারে নাই, আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় আমি কেঁদেছি। নবী গো আপনি আবার হাসতে হাসতে বের হয়ে আসলেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে আমি কান্না করতেছিলাম আমার মার জন্য, বাবার জন্য কান্না করতেছিলাম, আমি আল্লাহর দরবারে খুব কাঁদতেছিলাম আমার মা এবং বাবার জন্য, আমি বেশি বেশি কান্না করতেছিলাম, আমার মালিক দয়া করে আমার আব্বা আম্মারে আমার সামনে আনাইল, আমি তাদের কালেমা পড়াইয়া আমার দিনের অন্তর্ভুক্ত করায় নিলাম। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার, না না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।